আসসালামু আলাইকুম, আশা করে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আমি এই মাসের মধ্যে আমি এই 7 তারিখের পর থেকে আমি আরও 3 বার ডিম নিয়েছি, 25টা 27টা করে 3 বার ডিম নিয়ে গেছি আমার এই ফার্ম থেকে, দেশি মুরগির ডিম। তো এখানে হঠাৎ করে খুঁজতেছিলাম ডিম, মানে ডিমগুলো কোথায় পারতেছে, বা আমি তো পুরো দিন ফার্মে আসি না। তো আমি প্রথমে তো ডিম দেখতেছিলাম, সব ডিম হচ্ছে, আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি কোন জায়গায় দেশি মুরগিগুলো লুকিয়ে ডিম দিচ্ছে, আমার থেকে লুকিয়ে আর কি। আমি তো ডিমগুলো নিয়ে যাচ্ছি এই কারণে, হয়তো বা তারা আমার থেকে অদৃশ্য হয়ে ডিম দিতে চাই। দেখুন তো আমার এই ফার্মে, এই যে দেখেন এই রুমে, তো এই রুমে এই ডিমগুলো প্রতিদিন দিচ্ছে, এটা কিন্তু আমি দেখতেছি। এ মাসে আমি এবার সহ নিয়ে গেলে 4 বার হবে ডিম নিয়ে যাচ্ছি, এগুলো সে আজকে নিয়ে যাব। তো দেখেন এখানে তো ডিম দিচ্ছে আমি দেখতেছি, তবে আজ থেকে চার পাঁচ দিনের মধ্যে ভাবতেছি ডিম, মুরগি তো অনেক আছে কিন্তু ডিম কোথায় যাচ্ছে, এই ডিমগুলো কোথায় পারতেছে খুঁজতেছি হঠাৎ। তো এখানে অনেক জায়গায় খুঁজে দেখেছি আমি, তো শেষ মেশে আমি দেখলাম মুরগি আরেকটি কোথায়। এখানে কিন্তু সব মুরগি সবগুলো আছে কিন্তু একটা মুরগিকে খুঁজে পাচ্ছে না, দেখেন। তো এখানে খুঁজে দেখলাম, এখানে ডিম দিত, ওইখানে ডিম দিত, এটাতেও ডিম দিত, এখানে ডিম দিত, মানে যেগুলো মানে এই ডিম দেওয়ার মতো সুযোগ আছে ওইখানে ডিম দেয়, এখানে ডিম দিত। এটা দেখেন এগুলো হচ্ছে দেশি মুরগির বাচ্চা, এই বয়স হচ্ছে 1 থেকে 1 মাস 17-18 দিন হবে মনে হয় আমার হিসাব নেই। তো দেখেন এখন মুরগিটা কোথায় আছে ওইটা কিন্তু আমি অনেক খোঁজার পর দেখতেছিলাম যে এইখানে, এটা দেখেন, এটা হচ্ছে আসলে আমি ফার্ম মুরগি, এই মুরগিটা হচ্ছে এমনিতে ফার্ম মুরগি, এটি আমার এক বন্ধু থেকে নিয়েছি, সাইজে কিন্তু ছোট, বেশি বড় না। দেশি মুরগির নর্মাল সাইজ থাকে কিন্তু এটা নর্মাল সাইজ থেকে আরও ছোট। তো দেখেন ওই মুরগিটি আমি দেখাবো আপনাদেরকে, ওইখানে কত পিস ডিম দিয়েছে দেখুন। তার আমি আগে এই মেশিনটা লাগতে হবে, দেখেন আসলে আমার থেকে লুকিয়ে কোথায় গিয়ে যে ডিম পাড়তেছে দেখেন, মাশাআল্লাহ। এটা মনে হয় এখনো উমে বসে নাই নাকি বসে গেছে জানি না। দেখেন কতগুলো ডিম দেখছেন, দেখেন এখানে আমার মনে হয় 2, 4, 6, 8, 15টা মতো, 10 থেকে 12 শুধুটা হবে, শুধু 15 পিস হবে ডিম, তাহলে এখানে মনে হয় আর বেশি হবে ডিম ওই জায়গাতেই। এখানে আমার মনে হয় তাহলে ও একাই ডিম দিচ্ছে, ডিমগুলো কিন্তু গরম হয়েছে মনে হয় উমে বসে গেছে, যাই হোক সমস্যা নেই। এটা হচ্ছে পাহাড়ি মুরগি, তো অনেকেও হয়তো বা বলে যে আমার কাছে সবগুলো তো দেশি মুরগি, পাহাড়ি মুরগি এটা কোথায় থেকে, এটা কিন্তু আমি অনেক আগে সংগ্রহ করেছি, এটা যখন আমি এখানে আনছিলাম তখন বয়স ছিল একদম ছোটো, 3 থেকে 4 মাস হবে। তা আমি প্রায় 3 মাস পালার পর এই ডিমটি ডিম দিচ্ছে, হ্যাঁ এই মুরগিটি কিন্তু উমি বসে গেছে, হাসে যখন মুরগি আসছে আওয়াজ করতেছে। এটি কিন্তু 1.5 মাস আগে কিন্তু বাচ্চা ফুটেছে, বাচ্চাগুলো আমি বাঁচাতে পারিনি। তো এই হলো আজকে আপনাদের কাছে ভিডিওটি নিয়ে আসলাম, তো আশা করি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার কথা আমি বলছি না, তো লাইক দিবেন অবশ্যই, আপনাদের মতামত আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। তো আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।